হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই নোভেজের নিউ রেঞ্জ ব্রিলিয়েন্সের রেঞ্জ আমরা কিভাবে ইউজ করতে পারবো। সো এই বিউটিফুল বক্সটার মধ্যে আমরা পেয়ে যাবো নোভেজের সুপ্রিম ক্লিনজিং জেল, একটি সিরাম, আই ক্রিম, ডে ক্রিম এবং নাইট ক্রিম। এটা আমরা ডেইলি রুটিনের সাথে কিন্তু অ্যাটাচ করে নেব। অ্যান্ড ফার্স্টেই হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের সুপ্রিম ক্লিনজিং জেল। অ্যান্ড এই সুপ্রিম ক্লিনজিং জেলের মধ্যে আছে টোনিং এফেক্ট, আলাদা করে আমাদের আর টোনার ইউজ করতে হবে না। অ্যান্ড এই ক্লিনজার কিন্তু আমাদের ডার্ট, পলিউশন, ইম্পিউরিটিস ডিপ ক্লিনজ করে কিন্তু বের করে দেবে। এটা ক্লিন করতে গেলে ভালো করে ফার্স্টে ম্যাসাজ করতে হবে, তারপর আমরা একটা ওয়েট টিস্যু বা ওয়েট টাওয়েল দিয়ে আমরা এটা মুছে নিতে পারি, আদারওয়াইজ জল দিয়েও কিন্তু মুখ ধুতে পারি। দেখতেই পাচ্ছ যে কত ইম্পিউরিটিস আমার স্কিনের মধ্যে ছিল, যেটা ডিপ ক্লিনজিং করার পর চলে গেছে। সো এই নোভেজের ক্লিনজিং জেলটা কিন্তু সবারই নেওয়া দরকার। নেক্সট হচ্ছে আই ক্রিম। আই ক্রিম আমরা কিভাবে ইউজ করব, এরকম একটা টিউবের মধ্যে আমরা পাবো। অ্যান্ড চোখের নিচে যে হাড়ের পোর্শনটা আছে ওখানে আমরা ডট ডট করে ইউজ করব। চোখের পাতার মধ্যে বেশি ম্যাসাজ করব না, জাস্ট এরকম ডট দিয়েই করলে হয়ে যাবে। আর এইভাবে কিন্তু ম্যাসাজটা করতে হবে, তাহলে কি হবে আমাদের আন্ডার আইজে যে পাফিনেসটা থাকবে সেটা চলে যাবে। যদি আমাদের আন্ডার আই ডার্ক সার্কেল থাকে বা ক্রো ফিটে যদি রিঙ্কল দেখা দেয় বা গ্লাবুলার লাইনেও যদি রিঙ্কল দেখা দেয়, তাহলে অবশ্যই এই আই ক্রিমটা ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে সিরামের এসেন্স, যেটা ভীষণ ভীষণ দরকার। হাইপোডার্মিস লেয়ারে গিয়ে আমাদের এই সিরাম কাজ করবে। এর মধ্যে হ্যালুরোনিক অ্যাসিড রয়েছে, তাছাড়াও রয়েছে স্কিন টোন রেগুলেশন টেকনোলজি, যেটা আমাদের হাইপার পিগমেন্টেশনটাকে কিন্তু কমিয়ে দেবে। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু এর মধ্যে রয়েছে লো ওয়েজ হাইলোরনিক অ্যাসিড, রিবর্থ প্ল্যান্ট স্টেম সেল এক্সট্র্যাক্ট, যেটাকে কিন্তু আমাদের স্কিনকে করে দেবে নিউট্রিলাইজ, যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস থেকে আসে। অ্যান্ড নাম্বার ফোর ভেরি ইম্পর্ট্যান্ট, ডে ক্রিম। অ্যান্ড রাত্রেবেলা ইউজ করবো আমরা নাইট ক্রিম। সো ডে ক্রিমের মধ্যে আমরা এক্সট্রা বেনিফিট পাচ্ছি সান প্রোটেকশন ফর্মুলা 30, অ্যান্ড এর মধ্যেও রয়েছে আমাদের সিটি শিল্ড টেকনোলজি, যা আমাদের স্কিনের মেলানিনকে রেগুলেট করতে হেল্প করবে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে কিন্তু বাঁচাবে, অ্যান্ড তার সাথে সাথে ইউভি রেস থেকেও কিন্তু প্রোটেক্ট করবে। অ্যান্ড তাছাড়াও কিন্তু ডে ক্রিমের মধ্যে রয়েছে পলিউ প্রোটেক্ট টেকনোলজি, যা বাইরের পলিউশনকে স্কিনের মধ্যে ডার্মিস লেয়ারে অ্যাটলিস্ট আসতেই দেবে না। তো ডেফিনেটলি ডেফিনেটলি ডে ক্রিম কিন্তু আমরা রেগুলার বেসিসে ইউজ করব। অ্যান্ড নাম্বার ফাইভে কিন্তু রয়েছে টেন্ডার কেয়ার, অ্যান্ড টেন্ডার কেয়ারের মধ্যে রয়েছে পিস, ভ্যাক্স, ভিটামিন ই, অ্যান্ড তার সাথে এটার মধ্যে রয়েছে স্পেশালি কিন্তু স্ট্রবেরি সিড অয়েল, যেটা লিপসকে কিন্তু পিঙ্কিশ করে দেবে। যাদের লিপসে আনইভেন টোন রয়েছে, যাদের লিপসে ডার্ক প্যাচেস রয়েছে, তারা কিন্তু ডেফিনেটলি টেন্ডার কেয়ার ইউজ করবে। বাট ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই আওয়ার সানস্ক্রিন রেঞ্জ, বিকজ আমাদের নোভেজের সানস্ক্রিন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সানস্ক্রিন, বিকজ এর মধ্যে রয়েছে ব্রড স্পেকট্রাম, তার সাথে রয়েছে PA++++ অ্যান্ড সান প্রোটেকশন 50, যেটা শুধুমাত্র আমাদের ইউভি রেজের থেকেই রক্ষা করবে তা নয়, তাছাড়াও আমাদের এইজিং সাইন্স বা হাইপার পিগমেন্টেশন, এই সমস্ত ডিসকালারেশন, এই সমস্ত আনইভেন স্কিন টোনগুলোকেও কিন্তু হেল্প করবে, প্রোটেক্ট করবে, যাতে আমাদের যে নিউ সেল আমাদের রেগুলেট হচ্ছে 21 থেকে 28 দিনের মধ্যে, সেই সেল যেন একদম পরিষ্কার থাকে। Thank you so much.